বা পিরিয়ড প্রতিটি নারীরই হয়ে থাকে কিন্তু অস্বাভাবিকতা দেখা দিতে পারে এই প্রক্রিয়াতে যার ফলে একজন নারীর বন্ধ্যাত্ব সমস্যাও হতে পারে তবে কি করে বুঝবেন আপনার ঋতুস্রাবটি স্বাভাবিক নিয়মে হচ্ছে অনেক নারী জানেন না যে তার ঋতুস্রাবটি সঠিক নিয়মে হচ্ছে নাকি হচ্ছে না এক্ষেত্রে প্রয়োজন সঠিক জ্ঞান আর বান্ধবীদের মাঝে আলোচনা সাধারণত বয়সন্ধিকাল থেকে নারীদের এই ঋতুস্রাব হয়ে থাকে মাসের এক নির্দিষ্ট সময়ে এটি একবার করে হয়ে থাকে তবে মাসে দুই থেকে তিনবার হওয়া বা একেবারেই না হওয়া একটি খারাপ লক্ষণ তবে হঠাৎ করে এর স্বাভাবিক নিয়ম পরিবর্তন হওয়াটাও খারাপ একটি লক্ষণ এর জন্য অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া জরুরি চলুন জেনে নেই যেভাবে বুঝবেন আপনার পিরিয়ড হচ্ছে স্বাভাবিক নিয়মে প্রথমে আমরা জানবো ঋতুস্রাবের সময়কাল প্রায় সব নারীরই এই ঋতুস্রাব হওয়ার সময়কাল হয়ে থাকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত কিন্তু এর স্বাভাবিক সময়কাল হলো কমপক্ষে দুই থেকে সাত দিন পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে সাত দিনের একটু বেশি সময় ধরে অল্প অল্প করে রক্তপ্রবাহ হওয়াটা স্বাভাবিক তবে রক্তপ্রবাহ অনেক বেশি হয়ে থাকে তাহলে তা অবশ্যই অস্বাভাবিক এখন আমরা জানবো রক্তপ্রবাহের পরিমাণ এক একজন নারীর ভিন্ন ভিন্ন পরিমাণে এই ঋতুস্রাব হয়ে থাকে কারো অনেক কম হয়ে থাকে কারো অনেক বেশি হয়ে থাকে আবার কারো মাঝামাঝি পর্যায়ে হয়ে থাকে স্বাভাবিক রক্তস্রাবের পরিমাণটি কেমন তা জানা দরকার অল্প অল্প করে দিনে কয়েকবার হওয়াটা স্বাভাবিক দিনে তিনটা প্যাড পরিবর্তন করাটাও স্বাভাবিক তবে মধ্যরাতে একই পরিমাণ প্যাড পরিবর্তন করাটা অস্বাভাবিক কেননা স্বাভাবিক নিয়মেই রাতে ঋতুস্রাব একটু কম হয়ে থাকে অনেকেরই কারণ শারীরিক পরিশ্রমের উপরে এর পরিমাণ বাড়তে পারে রাতে পরিশ্রম একেবারেই হয় না বলে এর পরিমাণও কম হয়ে থাকে ঋতুস্রাবের প্রথম কয়েকদিন এর প্রবাহ একটু বেশি থাকবে এটি একটি স্বাভাবিক কিন্তু তাই বলে প্রতি ঘন্টায় বা প্রতি দুই ঘন্টায় প্যাট পরিবর্তন করাটা অস্বাভাবিক এমন অস্বাভাবিকতা দেখা মাত্র ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়াটা জরুরি এখন আমরা জানব পরবর্তী ঋতুস্রাবের মধ্যবর্তী সময়কাল স্বাভাবিকভাবেই জানা যায় যে বর্তমান ঋতুস্রাব থেকে পরবর্তী ঋতুস্রাবের মধ্যবর্তী সময়কাল হয়ে থাকে আটাশ দিন তবে গবেষণায় উঠে এসেছে যে এটি একটি ভ্রান্ত ধারণা বর্তমান ঋতুস্রাব থেকে পরবর্তী ঋতুস্রাবের মধ্যবর্তী সময়কাল একুশ দিন থেকে ৩৫ দিনের মধ্যে হওয়াটা স্বাভাবিক তবে এই সময়কাল একুশ দিনের কম এবং ৩৫ দিনের বেশি হওয়াটা অস্বাভাবিক এখন আমরা জানব ঋতুস্রাব স্বাভাবিক হওয়ার কিছু লক্ষণ ক্ষুদা লাগবে শারীরিক অনুভূতি দৃঢ় হবে খিটখিটে মেজাজ থাকবে হালকা মাথা ব্যথা হবে মুখে ব্রণ হতে পারে ঘুমের সমস্যা হতে পারে মাঝে মাঝে বমি ভাব হতে পারে ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়